মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ত্রিশের বিশেষ কর্মসূচি সংগঠিত করা হবে রাজ্যে। আগামী 3রা সেপ্টেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ত্রিশের সূচনা করবেন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা শুভাশিস দাস। তিনি জানান মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ত্রিশ পক্ষকালীন ব্যাপী এই কর্মসূচি আগামী 5ই সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত সরকারি বেসরকারি আধা সরকারি বিদ্যালয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিগ্রি কারিগরি পলিটেকনিক ভোকেশনাল আইআই ইত্যাদি কলেজে শিক্ষক শিক্ষিকা অঙ্গনওয়াড়ি কর্মী নোডাল পার্সনরা ছেলেমেয়েদের ঔষধ খাওয়াবে। আগামী 9ই সেপ্টেম্বর থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়াবেন এবং বিভিন্ন ঔষধ বিতরণ করবেন বলে তিনি জানান। গত 2021 সালের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখ অবধি মাস্কার প্রথম পর্যায়ে সারা রাজ্যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এর যে দ্বিতীয় পর্যায় ছিল সেটা এই বছরে মার্চ মাসের 21 তারিখ থেকে 31 তারিখ অবধি এইটা আমরা সারা ত্রিপুরা রাজ্যে এক নাগাড়ে চলেছিল এবং আমরা লক্ষ্য করেছি যে উদ্দেশ্য নিয়ে এই মাস্কা প্রোগ্রাম আমরা করেছিলাম তার অন্যতম উদ্দেশ্য ছিল শিশু এবং যারা কিশোর বয়সের যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের মধ্যে এনিমিয়া এবং কৃমি সংক্রমণ তার থেকে অপুষ্টি এবং ভিটামিন এ এর অভাব এই সমস্ত যে ইস্যুগুলো তাদের স্বাভাবিক বৃদ্ধি বিকাশকে ব্যাহত করে এবং তাদের বুদ্ধিমত্তা সম্পূর্ণ বিকাশকে প্রতিহত করে সেই বিষয়গুলো নিয়ে কাজ করা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।